আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো রিয়েলমি 11 সিরিজের যেটি ইন্ডিয়ান বাজারে সদ্য লঞ্চ করা হয়েছে, তো এই সিরিজের দুটি স্মার্টফোনের মাঝে রিয়েলমি 11 প্রো প্লাস এই ফোনটি কিন্তু বাংলাদেশে আমরা বেশ কিছু শপে দেখতে পাচ্ছি রাইট নাও। তো এই দুটি ফোনের মাঝে যেহেতু প্রো প্লাস এই স্মার্টফোনটিকে পাওয়া যাচ্ছে, যদিও প্রাইসটা কিন্তু ওভার প্রাইস, মানে 40,000 টাকার আশেপাশে, তো এই স্মার্টফোনটি কিন্তু আমি 40,000 টাকার আশেপাশে আপনাকে কখনোই সাজেস্ট করবো না। তো কেন সাজেস্ট করবো না আমি একটু পর আপনাদের জানাচ্ছি। তার আগে রিয়েলমি 11 প্রো 5G এই স্মার্টফোনটি কিন্তু লঞ্চ করা হয়েছিল তার সাথে, তো সেই ফোনটি নিয়ে কিন্তু আমরা বিস্তারিত রিভিউ বা আলোচনা করে নিই। তো বাংলাদেশে আসলে প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং এই ফোনটিতে কী কী থাকছে, তো তেমন কিন্তু চেঞ্জেস নেই দুটি ফোনে, শুধুমাত্র ক্যামেরাতে এবং ফাস্ট চার্জিংয়ে একটু চেঞ্জেস রয়েছে, তাছাড়া বাকি সকল কিছু কিন্তু সিমিলার, বিশেষ করে ডিজাইন থেকে শুরু করে এবং গেমিং পারফরমেন্স সকল কিছু কিন্তু সিমিলারই রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি 11 প্রো 5G স্মার্টফোনটি নিয়ে জানতে যাচ্ছি। তো চলুন, আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আপনারা দেখছেন এনডাবলএস টেক অল। তো কথা না বাড়ায় তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমে যদি এই ফোনটির আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে অবশ্যই এই ফোনটি যে বাজেটে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে, তো 24,000 রুপি থেকে এই স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস, তো এই বাজেটে এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথাই কিন্তু মারাত্মক। কেননা প্লিয়ারে থাকছে লেদার ফিনিশ এবং এখানে গোল্ডেন কালারের চেনের মতো থাকছে এবং রাউন্ড সার্কেলের মাঝে রয়েছে ক্যামেরা বাম্পারটি। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথাই 10-এ কিন্তু 10-এ দেওয়া যায় এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। এবং পোর্টস এবং বাটনে আসছে, তো ডান সাইডে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, নিচে থাকছে সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং তবে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড সেকেন্ড স্পিকার। তো অবশ্যই পোর্টস এবং বাটন সকল কিছু থাকলেও এখানে 3.5mm অডিও জ্যাকটা মিজিং থাকছে এবং কোনো প্রকার আমরা মেমোরি কার্ড এক্সপ্লেন করতে পারলাম, তো এই দুটি বিষয়টি কিন্তু আমার কাছে খারাপ লেগেছে। তাছাড়া এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। তো এবার যদি আসা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা 6.7 ইঞ্চেস কাপ ওএলইডি ডিসপ্লে প্যানেল থাকছে, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাদা থাকছে 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পলিং রেট এবং 950 নিটস পিক ব্রাইটনেস। তো অবশ্যই আউটডোরে ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13-এর সাথে রিয়েলমি UI 4.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050। তো এই চিপসেটটি এই বাজেটে কিন্তু গেমিং পারফরমেন্স সত্যিই বলতে হচ্ছে অসাধারণ, কেননা প্রো প্লাসেও কিন্তু এই চিপসেটটি রয়েছে, তো গেমিং পারফরমেন্সটা আমরা যথেষ্ট ভালো তা আমরা সকলেই জানি। তো 5.5 লাখের কাছাকাছি আমরা আন্তত ব্রেক পয়েন্ট স্কোরটা দেখতে পাচ্ছি এবং পাবজিতে সর্বোচ্চ আমরা 60fps গেম প্লে করতে পারলেও এখানে অ্যাভারেজ কিন্তু 40fps গেম প্লে করতে পারবো। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 1080-র মতোই কিন্তু পারফরমেন্স পেয়ে যাবো এই স্মার্টফোনটির থেকে। তো পারফরমেন্স এক কথায় জোশ হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির অ্যানালগ সেকশন ক্যামেরাতে, তো রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, তো অবশ্যই এখানে যদি একটি আল্ট্রা লেন্স থাকতো তাহলে বেটার হতে পারতো। তো মেন ক্যামেরাটি 100MP এবং 2MP ম্যাক্রো লেন্স থাকছে এবং ফ্রন্টে থাকছে 16MP সেলফি ক্যামেরা। তো রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30fps রেকর্ড করতে পারবো এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps রেকর্ড করতে পারবো। এবং রিয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এখানে, ডে লাইটে কিন্তু যথেষ্ট ভালো। তো এখানে যদি আমরা প্রো প্লাসের সাথে কম্পেয়ার করি তাহলে আপনারা একটু দেখতে পারবেন যে প্রোতে কিন্তু একটু কালার বুস্টেড এবং প্রো প্লাসে কিন্তু ন্যাচারাল যে কালারটা, মানে অবশ্যই প্রো প্লাসে কিন্তু খুবই ভালোভাবে ক্যামেরাকে অপটিমাইজ করেছে তারা এবং প্রোতে বাজেট অনুযায়ী কিন্তু ক্যামেরাতে ঠিকঠাকই রয়েছে। ডে লাইটে যথেষ্ট ভালো এখানে ডিটেলস, ডাইনামিক রেজ ভালোভাবে মেনটেন করতে পারছিল এবং নাইটও কিন্তু যথেষ্ট এখানে ভালোভাবে করতে পারছিল, কিন্তু প্রো প্লাসের সাথে কম্পেয়ার করলে কিন্তু সেখানে অবশ্যই যায় না। প্রো প্লাসে তারা যথেষ্ট ভালো কাজ করেছে এবং রিয়েলমি 11 প্রো এখানেও কিন্তু ক্যামেরা কোয়ালিটি খারাপ নয়, তো এখানেও কিন্তু সেই ফিচার্সগুলোই থাকছে প্রো প্লাসের মধ্যেই, 4x লসলেস জুম, 20x জুম এবং মুন ফিচার্স। তো এই ফোনটিতেও কিন্তু আমরা যথেষ্ট ভালো ফিচার্সই দেখতে পারবো। তো ক্যামেরা কোয়ালিটি এই স্মার্টফোনটির আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো এখানে সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000mAh ব্যাটারি, যেটি কিনা 6700W ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই স্মার্টফোনটি আমরা 0-100% 45 মিনিটের আশেপাশে কিন্তু ফুললি চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এবং একদিনের চাইতে বেশি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কালারে, তো এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টই দেখতে পারবো, তো প্রো প্লাসের মতনটি মানে হোয়াইট, গ্রিন এবং ব্ল্যাক কালার।
তো এবার যদি আসা যায় এই ফোনটির প্রাইসে, তো এই ফোনটির ইন্ডিয়াতে স্টার্টিং প্রাইস টাকা হইছে 24,000 রুপি, জিবি টাকায় কনভার্ট করলে মানে বাংলাদেশে আমরা এই সপ্তাহের মধ্যেই দেখতে পারবো এবং বাংলাদেশে আসলে ফার্স্টে প্রাইসটা হতে যাচ্ছে 35,000 টাকার আশেপাশে। কিন্তু অবশ্যই এই ফোনটি কিন্তু কিছুদিন পরে আমরা 30,000 টাকার আশেপাশে দেখতে পারবো, আর তখন কিন্তু অবশ্যই এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটটি কাঁপাতে যাচ্ছে। প্রো প্লাস থেকে কিন্তু এই স্মার্টফোনটি বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হবে আমার এমনটাই আশা করছি। তো বন্ধুরা, এখন প্রো প্লাস এই স্মার্টফোনটি 40,000 টাকার আশেপাশে হয়তো বাংলাদেশের মার্কেটে অনেকগুলো শপেই তারা সেল করছে, তো আমি কেন বললাম যে এই স্মার্টফোনটি আপনারা নেবেন না? তো দেখেন, বর্তমান যে সময় সিন্ডিকেট ব্যবসা আমাদের বাংলাদেশে খুবই বেশি হয়ে থাকে, তো দেখেন 40,000 টাকা আমি কখনোই কিন্তু এই ফোনটি সাজেস্ট করবো না। আপনারা যদি বেশি না 15টা দিন অপেক্ষা করেন, সেই ক্ষেত্রে আপনারা 35,000 টাকার আশেপাশেই কিন্তু রিয়েলমি 11 প্রো প্লাস এই স্মার্টফোনটিকে দেখতে পারবেন এবং রিয়েলমি 11 প্রো এই স্মার্টফোনটি আপনারা 30,000 টাকার আশেপাশেই দেখতে পারবেন। তো অবশ্যই 15টা দিন ওয়েট করুন। তাছাড়া কিন্তু এই স্মার্টফোনটির যদি মানে আপনার যদি টাকা বেশি হয়ে থাকে, তাহলে আপনি 40,000 টাকায় প্রো প্লাস স্মার্টফোনটিকে নিতে পারেন এবং 35,000 টাকার আশেপাশেই প্রো আসবে এই সপ্তাহের মধ্যে আনঅফিসিয়ালি। আর অফিসিয়ালি যদি কেউ জানতে চান যে এই দুটি স্মার্টফোন কবে আসবে, তাহলে অফিসিয়ালি কোনো ইনফরমেশন পায়নি, কেননা রিয়েলমি 10 প্রো মানে 10 প্রো এবং 10 প্রো প্লাসই কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। তো অনেকটা ইস্যু রয়েছে, আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে ভ্যাট ট্যাক্স ইত্যাদি নিয়ে, তো এগুলো হয়তো কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, তারপর হয়তো অফিসিয়ালভাবে দেখলেও দেখতে পেতে পারি। আর অবশ্যই কোনো যদি ইনফরমেশন পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট মনে হয়েছে এবং এই দুটি স্মার্টফোনের মাঝে আপনারা কি কম্পিটিশন ভিডিও চান কিনা, তো অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।